ওকে, সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রবীন্দ্র সিংয়ের লাভ স্টোরি দ্যাট টাচ মাই হার্ট। তো এই বইটি কিন্তু অত্যন্ত একটি পপুলার বই। তো রবীন্দ্র সিংয়ের অনেক বই কিন্তু খুব পপুলার। তো এর আগেও আমি রবীন্দ্র সিংয়ের বইয়ের রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই বইটি আপনারা যদি না পড়ে থাকেন, এই বইটি একবার অবশ্যই পড়ে দেখবেন। তো এখানে বইটির দামটাও কিন্তু খুব বেশি নয়, 140 টাকার মতো। তো এখানে যে জিনিসটা আপনারা এই বইটার মধ্যে উপলব্ধি করতে পারবেন যে ফার্স্ট দেখা ফার্স্ট লাভ, তো এটার সম্পর্কে কিন্তু এই বইটি। তো এই বইটির ভেতরে কী কী আছে সেই জিনিসটা যদি আমি বলে দিই, তাহলে এই বইটি আপনাদের পড়তে আর ভালো লাগবে না। তো রবীন্দ্র সিং কিন্তু একজন খুব পপুলার একজন অথার। তার একটা বই আপনারা অলরেডি দেখেছেন, যার রিভিউ আমি অলরেডি করেছিলাম। সেই বইটি আপনারা যদি না পড়ে থাকেন, সেই বইটিও একবার পড়ে দেখবেন, যেটা হচ্ছে আই টু হ্যাড আ লাভ স্টোরি। তো এই বইটারও আমি কিন্তু রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আরেকটি বই আছে যেটি অত্যন্ত পপুলার, ক্যান লাভ হ্যাপেন টুয়াইস। তো এই দুটো বই কিন্তু অত্যন্ত পপুলার একটি বই, তারপরে কিন্তু এই বইটি। তো এই বইটা একবার আপনারা অবশ্যই পড়ে দেখবেন। তো এই বইটি আপনারা পড়ে দেখার পর আমাকে অবশ্যই আপনারা এটা লিখে জানাবেন যে বইটি আপনাদের কেমন লেগেছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।